কিনবো কিনবো করে অবশেষে ইহাকে আমি কিনিয়ে ফেললাম। বলেন তো কি, অলরেডি হয়তো বা এটা পিকচার দেখে আপনারা অনেকে গেস করে ফেলেছেন, বুঝে ফেলেছেন যে এটা আসলে কি। হ্যাঁ, সুইং মেশিন। সো অবশেষে আমি এটা কিনে ফেললাম। অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে কিনবো কি কিনবো না, কিনবো কি কিনবো না। বাংলাদেশে থাকতেও কিন্তু আমার এরকম এই সুইং মেশিনটা ছিল, বা সেলাই মেশিন যেটাই বলি না কেন। তো আমি যারা বাংলাদেশের আমার ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন যে ঈদের সময় আমি কত সুন্দর করে করে আপনাদের নুসাবাপুরের জন্য ড্রেস মেক করে দিয়েছি। আসলে জামা কাপড় বানানো আমার একটা খুব শখের একটা জিনিস ছিল আমি যখন দেশে ছিলাম। আর এখানে তো আসলে ওইভাবে জামা কাপড় বানানো হয়তো বা হবে না, বাট কোনো একটা ড্রেস বা কিছু কিনলে সেটা ছোটো বড় করা বা টাইট লুজ করা, সেটা কিন্তু আমার এই সেলাই মেশিনটা খুব ভালো মতোই হয়ে যাবে। আর সেলাই মেশিনটা কেনার পেছনে আর একটা কী কারণ জানেন, এখানে খাজনার চেয়ে বাজনা বেশি। অর্থাৎ আপনি একটা ড্রেস কিনবেন, সেই ড্রেসটা যদি আপনি একটু ফিটিং করতে যান তাহলে তার দ্বিগুণ দাম পড়ে। এর আগে আমার ঢের মনে আছে, আমি হচ্ছে নিয়ে গিয়েছিলাম একটা ড্রেস, আমার একটু লুজ হয়েছিল তো আমি একটু ফিটিং করতে নিয়ে গিয়েছিলাম। ড্রেসটার দাম ছিল £30 এবং সেই ড্রেসটা আমাকে ফিটিং করতে চার্জ করেছিল হচ্ছে £18। অর্থাৎ খাজনার চেয়ে আসলেই বাজনা বেশি। তো ভাবলাম যে এই টাকাগুলো কেন আমি শুধু শুধু দিব, তার চেয়ে বরঞ্চ আমি নিজেই কিনে ফেলি। আর যেহেতু আমি সেলাইয়ের কাজ পারি তো এই কাজটুকু অ্যাটলিস্ট আমি ভালো মতো চালিয়ে যেতে পারবো। যেই ভাবা সেই কাজ, অর্ডার দিয়ে দিলাম ফাইনালি একটা সেলাই মেশিন। আর আপনাদের ভাইয়া আমার জিনিস তো দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে কিন্তু সে ওপেন করছে। তো যেটা বলছিলাম, তো এই টুকিটাকি কাজ চালিয়ে নেওয়ার জন্যই মূলত আমি এই সেলাই মেশিনটা কিনেছি। আর এই সেলাই মেশিনটার মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় 57 রকমের সেলাই করা যায়, আর সবগুলাই কম্পিউটারাইজড। অর্থাৎ জাস্ট নাম্বারটা প্রেস করলে আপনার সেই টাইপেরই সেলাই হচ্ছে কাপড়ে হবে আর কি। তো আমরা সাধারণত 1-2 দিনের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো, কারণ আমার অত ডিজাইনের দরকার নেই। তো সেলাই মেশিনটা এই জন্যেই আমি যেহেতু কিনবো, একটু ভালো রকমেরটাই কিনলাম যেটাতে অনেক ধরনের ফাংশন আছে। আর আমার থেকে আপনাদের ভাইয়া আর নুসাবাপুরির কিউরিয়াসিটি বেশি, দেখেন পণ্ডিতগুলো কী করছে। তো যাই হোক, আমি কিন্তু সেলাই মেশিনটা কিনে খুবই খুশি। তবে এখনই মন খারাপ হয়ে গেছে, কেন জানেন? কারণ এই সেলাই মেশিনটা শুধু সেলাই মেশিন হিসাবে এসছে, এর সাথে কোনো কিছুই দেয়নি, ববিন বা সুতা এরকম কোনো কিছুই দেয়নি। তো এই যে এগুলো আমি আলাদা করে আবার অর্ডার করা লেগেছে, এটা কিন্তু আমি আবার পরের ভিডিও অ্যাড করে দিয়েছি আর কি। তো আলাদা করে এই যে আমি যা যা লাগে আর কি সেগুলো অর্ডার দিয়েছি। বাংলাদেশে থাকতে কিন্তু আমি যখন সেলাই মেশিন কিনেছিলাম তখন সেই সেলাই মেশিনের সাথেই আমাকে যাবতীয় যে সমস্ত অ্যাক্সেসরিজ লাগে সেগুলো দিয়ে দিয়েছিল। এখানে এই একটা সমস্যা জানেন, আপনি যদি একটা সাইকেল কিনতে চান না, সাইকেলে তো কিনবেন বাট সাইকেলের সাথে আলাদা যে সমস্ত পার্স থাকে সেগুলোও আপনাকে আলাদা কিনতে হবে, এমনকি বেল, তারপরে মাড গার্ড, যেটাকে যেটাই বলেন না কেন, এই দেশে এটা একটা এক্সট্রা বিজনেস বলা যায় আর কি। তো এই জন্য সেলাই মেশিনও শুধু সেলাই মেশিন হয়ে আসছে, আর আমাকে আমার এই জিনিসগুলো আমার পরে অর্ডার দেওয়া লেগেছে আর কি। তো এক হাত দিয়ে খুলছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম, খুব প্রবলেম হচ্ছিলো। তো নুসাইবা বুড়ি এসে বলেছে, মা আমি তোমাকে ভিডিও করে দিই চলো। তো এখন কিন্তু আপনাদের নুসাইবা বুড়ি ভিডিও করছে। তো এই যে দেখেন, আমি এই সেটটা অর্ডার করেছিলাম যেটার মধ্যে ছোট ছোট কিছু সুতা, সুই, কেচি, মানে যাবতীয় যে সমস্ত জিনিস লাগে সব কিছুই আছে। বাট আমি বাংলাদেশের চকগুলো খুব মিস করছি, যেগুলো দিয়ে আসলে কালার করা লাগতো, দাগ দেওয়া লাগতো, সেটা খুব মিস করছি। আমি বাংলাদেশে গেলে অবশ্যই সুতা, তারপরে এই জিনিসগুলো বেশি করে কিনে নিয়ে আসব। আর এই যে এটার মধ্যেও আমি আলাদা করে ছোট ছোট কিছু সুতা অর্ডার দিয়েছিলাম, ববিন বলে, যারা সেলাই মেশিনে কাজ জানেন তারা কিন্তু জানবেন। তো আসলে এটা কেনার উদ্দেশ্য যে বললাম, আমার টুকিটাকি কাজগুলো চালায় নেওয়ার জন্য। হয়তো বা জামা কাপড় বানানোর মতো সময় আমি পাবো না, বাট অ্যাটলিস্ট যে ছোটো বড় করা বা এই টাইপের কাজগুলো আমার খুব ভালো মতো চলে যাবে আর কি। আর এগুলোর জন্যই এদেশে কিন্তু অনেক বেশি চার্জ করে, তো আমার অনেকগুলো টাকাও বেঁচে যাবে আর কি। তো এটা হচ্ছে ববিন যেটাতে অনেকগুলো কালার আছে। তো মোটামুটি আপাতত চালিয়ে নেওয়ার জন্য আমি টুকিটাকি সব কিছুই কিনে নিয়েছি, এখন শুধু সেলাই করার পালা আর কি।
আমার এই সেলাই মেশিন দেখে তো সবাই খুব খুশি। আপনাদের ভাইয়া বলতেছে আমার কয়েকটা জিনিস একটু ফিটিং করতে হবে, আপনাদের নুসাইবা বুড়ি বলতেছে মা আমার একটা জামার একটু বড় হয়ে গেছে একটু ছোট করে দাও, এক একজনের এক এক বাহানা। আমি বলেছি ঠিক আছে করে দিব, বাট আমাকে কিন্তু পার আওয়ার চার্জ করতে হবে, চার্জ দিতে হবে আর কি। তো সেটা শুনে ওরা অনেক হাসাহাসি করছিল। তো এই যে আমার মেশিনের সাথে এই যে একটা কাভারও দিয়ে দিয়েছে ওরা, কাভারটা একটু পলিস্টার টাইপের, বেশ ভালো আর কি। আর এইখানে কিভাবে কি সেট করব আমি আসলে ভুলে গিয়েছিলাম। তো ম্যানুয়াল বুকটা বের করার পরে আমার মাথাটা রীতিমতো ঘোরাচ্ছিল, এখানে কোন সেলাই কিভাবে কি করতে হবে না হবে সব কিছু ওখানে লেখা ছিল আর কি। তো যাই হোক, আমি নিজের বুদ্ধিতেই পরে সেট করলাম। আর প্রথমে বসে গেছি আমার পর্দাগুলো নিয়ে। এই পর্দাগুলো আমি আসলে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, বাট মাপে মেজারমেন্টে একটু প্রবলেম হয়েছিল, এই জন্য খুব বড় পর্দা কিনে ফেলেছিলাম আর কি। তো আপাতত লাগিয়েছিলাম যে পরবর্তীতে যদি কাটা হয় তাহলে হচ্ছে লাগাবো, বাট এই পর্দাগুলো কাটতে এক একটা প্রায় 20 পাউন্ড করে চার্জ করেছিল আর কি। তো আমি ভেবেছি যে না, কোনোভাবে এটা আমি করব না, যেহেতু আমি সেলাইয়ের কাজ পারি তো কেন না আমিই করে ফেলি। তো এই যে ফাইনালি আমিও করে ফেললাম। আমার কাছে মনে হয় কি জানেন, কোনো স্কিল আপনি যদি শিখেন সেটা কখনোই বৃথা যায় না, কারণ সেটা আপনার একটা অ্যাসেট, আপনার একটা অ্যাচিভমেন্ট। তো এই যে দেখেন কি সুন্দর ছোট করে ফেলে আমি সুন্দর করে আমার পর্দাটা লাগিয়ে ফেলেছি, দারুণ হয়েছে না? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভিডিওটাও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।